সম্মানিত অভিভাবক ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। মজিদ জেনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আজকের পাঠে সকলকে জানাচ্ছি স্বাগতম। বরাবরের মতো আজকেও আমি তোমাদের সাথে রয়েছি, সৈয়দ জহিরুল ইসলাম, প্রভাষক আইসিটি, মজিদ জেনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। এবং আজকে আমাদের বিষয়টি হচ্ছে প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী। আমরা আজকে আলোচনা করব নবম অধ্যায় থেকে। ইতিমধ্যেই তোমরা নবম অধ্যায় থেকে বেশ কিছু ক্লাস আমার দেখেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে শিক্ষণফলের আগে তোমাদের জন্য যে একটি ঘোষণা সেটি একটু বলে নেই। ইতিমধ্যেই তোমরা শুনেছ বাংলাদেশ সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে, এবছর তোমাদের পিএসসি পরীক্ষা সেন্ট্রালি হবে না, তবে অবশ্যই তোমাদের বার্ষিক পরীক্ষা হবে। ইতিপূর্বে তোমরা স্কুলে যেমন পরীক্ষা দিতে, ঠিক একই রকমভাবে আমাদের স্কুলেও তোমাদের বার্ষিক পরীক্ষাটি হবে। সরকার সেই মোতাবেকই নির্দেশনা প্রদান করেছেন যে স্কুলে স্কুলে বার্ষিক পরীক্ষা গ্রহণ করার জন্য। তো যেহেতু তোমাদের পিএসসি পরীক্ষা হচ্ছে না, সেহেতু বার্ষিক পরীক্ষার জন্য আমাদের ক্লাসগুলোতে প্রতিদিন যদি অংশগ্রহণ করো, তাহলে তোমরা আমাদের এই পাঠ থেকে সিলেবাসটা জানতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আর কথা বাড়াবো না, চলো আমরা আজকের পাঠ শুরু করব। তো আজকের পাঠ শেষে আমরা কী কী জানতে পারবো? আজকের পাঠ শেষে আমরা জানতে পারবো 98 পৃষ্ঠার 1 নং সমস্যাটি সমাধান করতে পারবো, সমস্যাটিকে সৃজনশীল আকারে সাজাতে পারবো এবং সৃজনশীল সমস্যাটিকে সমাধানও করতে পারবো। এছাড়াও আজকে আমরা মূল্যায়ন অংশের মাধ্যমে এক কথা প্রশ্ন উত্তর শিখতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের যে সমস্যাটি আমাদের সমস্যাটি নিয়ে আমরা যে আলোচনা করব, তোমাদের 98 পৃষ্ঠায় একজন বিক্রেতা ক্রয়মূল্যের চাইতে 12% কমে 7040 টাকায় একটি টেবিল বিক্রয় করলো। টেবিলটির ক্রয়মূল্য কত ছিল? অর্থাৎ বিক্রেতা যেই মূল্যের টেবিলটি ক্রয় করেছিল, সেই মূল্যের চেয়ে 12% কমে টেবিলটি 7040 টাকায় বিক্রয় করলো। এখানে আমাদের জানতে চাওয়া হয়েছে যে তাহলে টেবিলটির ক্রয়মূল্য কত ছিল। তো আমরা চলো শুরু করে দিই আজকের পাঠ। আজকের পাঠ হচ্ছে নবম অধ্যায় থেকে আমরা শতকরা নিয়ে আলোচনা করছি। শতকরার আজকের 5 নম্বর ক্লাসে তোমাদের সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমাদের প্রশ্নটি ছিল, একজন বিক্রেতা ক্রয়মূল্য চাইতে 12% কমে 7040 টাকায় একটি টেবিল বিক্রয় করলো, টেবিলটির ক্রয়মূল্য কত ছিল? যেহেতু এখানে 12% কম মানে 100 টাকায় 12 টাকা কম, সুতরাং আমরা 100 থেকে 12 টাকা বাদ দিলেই আমাদের কাঙ্ক্ষিত যে মূল্য সেই মূল্যটি আমরা এখানে পাবো 100 টাকায়। অর্থাৎ 12% কমে বিক্রয় মূল্য হচ্ছে 100 - 12 = 88 টাকা। এই 88 টাকা যে বিক্রয় মূল্য, 88 টাকা বিক্রয় মূল্য হলে তার ক্রয় মূল্য ছিল কত? 100 টাকা। তার মানে 100 টাকা যদি তিনি ক্রয় করেছিলেন এবং সেখানে 12 টাকা ক্ষতি হয়েছে বলেই তার বিক্রয় মূল্য কত হলো? 88 টাকা। এটা আমরা 100 টাকার উপরে নির্ণয় করলাম। এখন আমাদের নির্ণয় করতে হবে 7040 টাকার উপরে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে লিখতে পারি বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে বিক্রয় মূল্য আমরা আগে কেন লিখলাম, ক্রয় মূল্য পরে কেন লিখলাম? প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবে, প্রশ্নের যেটি চাওয়া হবে, যেমন এখানে চাওয়া হয়েছে ক্রয় মূল্য, যে অংশটি চাওয়া হয়, যেই প্রশ্নটি চাওয়া হবে, সেই অংশটিকে আমরা শেষে রাখবো, এটাই হচ্ছে নিয়ম। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 88 ভাগের 100 টাকা, এবং সুতরাং বিক্রয় মূল্য 7040 টাকা হলে ক্রয় মূল্য হবে, আমরা এই 88 ভাগের 100 সাথে 7040 গুণ করে দিচ্ছি। এবারে আমরা একটি ভাগ প্রক্রিয়ায় কাটাকাটি করে নেব। তোমরা যদি 88 দ্বারা 7040 ভাগ করো রাফ কাগজে, তাহলে তোমরা দেখতে পাবে এখানে ফলাফলটি হবে 80। অর্থাৎ 88 7040 ভিতরে যাবে 80 বার। এখন আমরা 100 এবং 80 গুণ করব। 100 এবং 80 গুণ করলে আমাদের টেবিলটির ক্রয় মূল্য আমরা পেয়ে যাব। 88 এবং 80 গুণ করলে টেবিলটির ক্রয় মূল্য দাঁড়াচ্ছে 8000 টাকা। সুতরাং টেবিলটির ক্রয় মূল্য ছিল 8000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা এই সমস্যাটিকে সৃজনশীল আকারে সাজিয়ে সমাধান করব। তো চলো আমরা সৃজনশীল আকারে সাজাই। একজন বিক্রেতা ক্রয়মূল্য চাইতে 12% কমে 7040 টাকায় একটি টেবিল ক্রয় করলো। ক নম্বর প্রশ্নটি আমি রেখেছি, 12% কমে বিক্রয় মূল্য কত ছিল? খ নম্বর প্রশ্ন, টেবিলটির ক্রয় মূল্য কত ছিল? গ নম্বর প্রশ্ন, টেবিলটির মূল্য দিয়ে 4টি চেয়ার কেনা হলো, যেগুলো প্রত্যেকটির বিক্রয় মূল্য 2215 টাকা, চেয়ার প্রতি লাভ কত? প্রিয় শিক্ষার্থীরা, প্রথম প্রশ্নটি আমাদের, 12% কমে আমরা বিক্রয় মূল্যটি বের করার জন্য 100 থেকে 12 বিয়োগ করে দেব, তাহলে আমাদের বিক্রয় মূল্যটা আমরা পেয়ে যাব। অর্থাৎ 100 থেকে 12 বিয়োগ করলে কত আসতেছে? 88। অর্থাৎ
আমরা যে প্রথম অংশগুলোতে দেখেছিলাম সেখানে আমাদের ক এবং খ এর সমাধান আমরা ইতিমধ্যেই করে ফেলেছি। তো খ নম্বরের সমাধানটিও আমরা একটু দেখে নিই আবারও। ক হতে আমরা পেয়েছি টেবিলটির ক্রয়মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 88 টাকা। সুতরাং আমরা লিখতে পারি বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 88 ভাগে 100 টাকা, এবং বিক্রয় মূল্য 7040 টাকা হলে ক্রয় মূল্য হবে 88 ভাগে 100 সাথে 7040কে আমরা গুণ করে দিচ্ছি। এখন আমরা আগের মতোই কাটাকাটি করব। কাটাকাটি করলে তোমরা জানো ফলাফলটি কত এসেছিল। ফলাফলটি হচ্ছে 180 = 8000 টাকা, অর্থাৎ টেবিলটির ক্রয় মূল্য ছিল 8000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা গ নাম্বার প্রশ্নের সমস্যাটির সমাধান দেখব। গ নাম্বার সমস্যাটি ছিল টেবিলটির মূল্য দিয়ে 4টি চেয়ার কেনা হলো, যেগুলোর প্রত্যেকটির বিক্রয় মূল্য 2215 টাকা, চেয়ারের প্রতি লাভ কত হবে? তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যদি তোমরা খেয়াল করো, 4টি চেয়ারের ক্রয় মূল্য বলা হয়েছে, 4টি চেয়ারের ক্রয় মূল্য যেগুলো টেবিলটির বিক্রয় মূল্যের সমান হবে, 4টি চেয়ারের ক্রয় মূল্য যদি টেবিলটির বিক্রয় মূল্যের সমান হয় তাহলে 4টি চেয়ারের ক্রয় মূল্য কত হবে? 4টি চেয়ারের ক্রয় মূল্য হবে 7040 টাকা। সুতরাং আমরা 1টি চেয়ার যদি বিক্রয় করি, এখানে আমাদের যেহেতু 4টি চেয়ার বিক্রয় করতে হবে, 1টি চেয়ার যদি বিক্রয় 1টি চেয়ারের বিক্রয় মূল্য হচ্ছে 2215 টাকা, সুতরাং আমাদের 4টি চেয়ারের বিক্রয় মূল্য 4টি চেয়ারের বিক্রয় মূল্য হচ্ছে 2215 × 4 সমান সমান 2215কে 4 দ্বারা গুণ করলে হয় 8860 টাকা। তার মানে 4টি চেয়ারের বিক্রয় মূল্য আমরা পেলাম 8860 টাকা, আর 4টি চেয়ারের ক্রয় মূল্য আমরা পেয়েছিলাম 7040 টাকা। সুতরাং আমাদের লাভ হয়েছে, আর লাভ বের করার সূত্রটি হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তার মানে বিক্রয় মূল্য আমাদের কত? 8860 টাকা। এইখান থেকে আমরা বাদ দেব ক্রয় মূল্য 7040 টাকা। যদি আমরা বাদ দিই তাহলে আমাদের লাভ কত থাকতেছে? লাভ হচ্ছে 1820 টাকা। এই যে 1820 টাকা, এটি কিন্তু আমাদের 4টি চেয়ারের লাভ। কিন্তু আমাদের জানতে চাওয়া হয়েছে চেয়ার প্রতি লাভ কত, অর্থাৎ প্রত্যেকটি চেয়ারে আমাদের লাভ কত হবে। তাহলে আমরা লিখতে পারি 4টি চেয়ারে লাভ হয় 1820 টাকা। সুতরাং 1টি চেয়ারে লাভ হবে 1820 ভাগ 4 টাকা, সমান সমান যদি আমরা এখন ভাগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করি তাহলে আমাদের ফলাফলটি আসবে 455 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 98 পৃষ্ঠার এই সমস্যাটি সৃজনশীল আকারে সহকারে দেখেছো এবং তোমরা বুঝতে পেরেছ। তো আমরা এবারে চলে যাব আমাদের পরবর্তী অংশ, মূল্যায়ন পর্বে। তো এই পর্বেও তোমাদের জন্য আমি কিছু ছোট ছোট প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা আমার প্রশ্নের সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবে, আর না পারলে উত্তরগুলো আমি দিয়ে দিয়েছি, তোমরা মিলিয়ে নেবে। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, 5/3কে শতকরা প্রকাশ করলে কত হবে? এটার সঠিক উত্তরটি হচ্ছে 60%। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, লাভ ও ক্ষতি কিসের উপর হিসাব করা হয়? তোমরা নিশ্চয়ই জানো লাভ ও ক্ষতি ক্রয় মূল্যের উপরে হিসাব করা হয়। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হলে কী হবে? প্রিয় শিক্ষার্থীরা, ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে সেক্ষেত্রে হবে লাভ। 4 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য, 33%কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। তোমরা ইতিমধ্যেই ভগ্নাংশ প্রকাশ করা শিখেছ। 33%কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে হবে 100 ভাগের 33। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী প্রশ্নটি হচ্ছে তোমাদের জন্য 5 নম্বর প্রশ্ন, 1%এর সাধারণ ভগ্নাংশ কত? 1%এর সাধারণ ভগ্নাংশ হচ্ছে 100 ভাগের 1। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, 1টি ঘড়ি 12% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? 12% ক্ষতিতে বিক্রয় মূল্য, অর্থাৎ 100 থেকে আমরা 12 বিয়োগ করব তাহলে আমাদের হবে 88 টাকা। 7 নম্বর প্রশ্নটি, 9%কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে? 9%কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হবে 0.09। সর্বশেষ প্রশ্নটি হচ্ছে, 3টি চকলেট কয়টি চকলেটে 60%? তোমরা ইতিমধ্যেই নিশ্চয়ই উত্তরটি বের করার চেষ্টা করছো, উত্তরটি মিলিয়ে নাও। 3টি চকলেট 5টি চকলেটে 60%। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। যাওয়ার আগে তোমাদের জন্য একটি হোম প্র্যাকটিস। একজন বিক্রেতা ক্রয় মূল্যের চেয়ে 20% বেশিতে 420 টাকা একটি বই বিক্রয় করলো। বইটির ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? বইটির ক্রয় মূল্য কত? আর 5টি বইয়ের ক্রয় মূল্য কত হবে? প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটু আমি হিংস দিয়ে রাখি যে আমরা আগের অঙ্কটিতে করেছিলাম 12% ক্ষতিতে। এখানে যদি তোমরা লক্ষ্য করো 20% বেশি, মানে লাভে,
ক্ষতি হলে আমরা 100 থেকে বিয়োগ করি, আর যখনই আমরা বেশি বা লাভে বিক্রি করব তখন আমরা 100 এর সাথে ওই অংশটাকে যোগ করব। আশা করি তোমরা সমাধান করার চেষ্টা করবে, আর যদি তোমাদের কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, অথবা আমার মোবাইল নাম্বার শুরুতেই দেওয়া রয়েছে, সেখানে মোবাইল করে তোমরা সমাধানটি জানতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে তোমরা বাসায় অবস্থান করো, এই প্রত্যাশা রেখে আজকের মতো আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।